হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম। আপনারা দেখছেন বং ক্রিপ্টো। বিটকয়েনের চার্টে একখানা ব্যাপক ক্রুশিয়াল জায়গায় তৈরি হয়ে গেছে এবং এই জায়গা থেকে যদি ফল হয় তাহলে কিন্তু অনেক নিচে নামতে পারে বিটকয়েন। এবং বিটকয়েনের সাইকেল ইন্ডিকেটর সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট চার্ট এবং ডাটা দেখাবো, তার সাথেই এই মুহূর্তে কী ধরনের কয়েনের ওপর কী ধরনের ট্রেড করা উচিত সেই সংক্রান্ত ব্যাপারেও বলবো। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন, দেখার পর ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে এবং আমাদের চ্যানেল থেকে পাওয়া ইনফরমেশন ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে একদমই ভুলবেন না, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেইলি পান। এবং প্রতিটি ভিডিও নিচে ডেসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাচ্ছেন, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো প্রথমেই চলে আসছি আমরা বিটকয়েনের চার্টে। খুব ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে আছে, আবারও বলছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েনের উইকলি চার্ট ওপেন করা আছে এবং বিটকয়েনের প্রায় একখানা ডবল টপ দেখতে পাওয়া যাচ্ছে। এবার এটাকে এক্স্যাক্টলি ডবল টপ বলা যায় না, আমরা কিন্তু এই এম প্যাটার্নের এখনও অবধি যে মিডল ব্যারিয়ারটা আছে সেটাকে ক্রস করতে বিটকয়েনকে দেখিনি, আরও হয়তো দুটো সপ্তাহ পর এটা আরও স্পষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখন কিছু এক্সট্রিম সাইকেল ইন্ডিকেটার্সের দিকে একটু নজর রাখি তাহলে আপনারা দেখতে পাবেন যে আর্লি সাইকেল অ্যালার্ট কিন্তু চলে এসছে এবং বুল মার্কেটের স্টার্ট কিন্তু অনেক জায়গায় বুঝতে পারা যাচ্ছে। সেই অনুযায়ী পরবর্তীকালে কিন্তু বিটকয়েনের উইকলি চার্টে যা ডাটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু একটা জিনিস একদম স্পষ্ট হয়ে গেছে, আমরা কিন্তু বুল মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি। কিন্তু এই বুল মার্কেটের মধ্যে এন্ট্রি নিলেই শুধুমাত্র হবে না, বুল মার্কেটে এন্ট্রি নেওয়ার পরবর্তীকালে স্টেপ হচ্ছে প্রাইস অ্যাকশন। এবার প্রাইস অ্যাকশনের মধ্যে সবার ফার্স্টে যেটা হবে যে প্রাইসের লিকুইডিটি আনার জন্য প্রাইস কিছুটা হলেও কারেক্ট হবে। এবার এই কারেকশনটা কত অবধি যাবে এবং তার কি ধরনের এফেক্ট আমরা আলটিমেটলি অলকয়েনের ওপর দেখবো সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন বিটকয়েনের উইকলি চার্ট অনুযায়ী যদি ড্রপ আসে তাহলে আমাদের মতে কিন্তু কিছু না হলেও $60,000 অবধি ইজিলি একখানা ড্রপ আসতে পারে। এবার এই সংক্রান্ত ব্যাপারে আমি আপনাদেরকে আগেও জানিয়েছি যে এই একটা কারেকশন কিন্তু ইজিলি আসতে পারে, তবে 60,000 আসাটাই শুধুমাত্র নয়। আমরা যদি একটুখানি ডেলি চার্টেও চলে আসি এবং আমি যে চার্টটা ওপেন করেছি এখানে কিন্তু কোনো রকমের ড্রয়িংস নেই, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কমপ্লিট একটা ন্যাকেড চার্ট ওপেন করা হয়েছে। তার মেন রিজনটাই হচ্ছে যে এখানে যা তৈরি হয়েছে সেই সিনারিওগুলো নিয়ে লাইভ আমি আপনাদেরকে বলাতে চাইছি। অন্যান্য বিভিন্ন চার্টে কিন্তু আমাদের ড্রয়িংস থাকে এবং অন্যান্য প্রিভিয়াস যে সমস্ত অ্যানালিসিসের ভিডিওগুলো গেছে সেখানে হয়তো আপনারা অলরেডি দেখেছেন যে প্রচুর আমরা অলরেডি ড্রয়িংস করে রেখেছি, অলরেডি আপনাদেরকে বোঝানোর জন্য আমরা বেশ কিছু সিস্টেম ওখানে আগে থেকে বানিয়ে রেখেছি। তো এখানে কিন্তু আপনারা দেখুন কিচ্ছু নেই, তার কারণ বিটকয়েন এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে বিটকয়েন যদি প্রপার ওয়েতে একখানা রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু প্রপার ওয়েতে আমরা বাউন্সও দেখতে পাবো। কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমরা এখানে দেখতে পাই যে বিটকয়েনের ব্রেক ডাউন হলো তাহলে কিন্তু আমরা কারেকশনও দেখতে পাবো। তো এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে এই ধরনের সিচুয়েশনের মধ্যে একটা জিনিস কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বুল মার্কেট আসার আগে যে ধরনের ডাউনওয়ার্ড মুভমেন্টগুলো দেখতে পাওয়া যায় যেগুলোকে ড্র ডাউনও বলা হয়ে থাকে সেই ধরনের মুভমেন্ট কিন্তু আমরা এখনও অবধি দেখতে পাইনি। এখানে আপনারা বুল মার্কেট কারেকশন ড্রডাউন কিছু একটা দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা দেখুন যে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে, কখনো জেনেসিসের কারণে, কখনো এমটি গক্সের কারণে, কখনো টেরা ক্লাসিকের কারণে, কখনো অন্য কোনো নিউজের ফলে বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিটকয়েনের মধ্যে ড্রব্যাক হয়েছে এবং যে ড্রব্যাকগুলো হয়েছে সেগুলো কিন্তু মিনিমাম 20-30% কাছাকাছি হয়েছেই হয়েছে। এবং সেটা কখন হয়েছে সেটা যদি আরও বলি তাহলে ওটা হয়েছে এমন একটা টাইমে যেখানে বুল মার্কেট স্টার্ট হয়ে গিয়েছে, মানুষ এক্সপেক্ট করছে বিটকয়েন বাড়বে, রেজিস্ট্যান্স থেকে উঠে যাবে এবং এই টাইমে 2x, 3x, 5x লিভারেজ নিয়ে তারা বিভিন্ন কয়েনকে কিনেছে এবং বিটকয়েনকেও তারা কিনেছে। সেই টাইমের মধ্যে বড় অ্যামাউন্টে যারা লিভারেজ নিয়েছে তাদের যে টাকাগুলো আছে সেই সমস্ত টাকাগুলোকে লিকুইডেট করার জন্য কিন্তু বিটকয়েনে ফল এসছে এবং এই যে ফলটা আসা সেটা কিন্তু আসতে চলেছে। এবং আমাদের মতে এই ফলটা যদি একবার আসে তাহলে কিন্তু অল্ট কয়েন যারা হোল্ড করছেন তারা কিন্তু মারাত্মক প্রবলেমে পড়ে যাবেন। এবার মেন প্রবলেম হচ্ছে যারা বিভিন্ন কয়েনকে ফিউচারে কিনেছেন তারাই কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এবং তার মধ্যেও যারা 2x, 3x, বা even 5x নিয়েছেন এবং তাদের কাছে বড় ব্যাকআপ আছে তারা হয়তো খুব একটা ক্ষতির মুখে পড়বেন না, ইনফ্যাক্ট তারা হয়তো তাদের ট্রেডগুলোকে ইজিলি টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু যারা এ ধরনের কাজ করেননি, যারা 10x লিভারেজ নিয়েছেন অথবা বিভিন্ন কয়েন যেমন সোলানার মতো কয়েনও বেড়ে যাওয়ার পরও সেখানে আবারও লিভারেজ নিয়ে নতুন করে এন্ট্রি নিয়েছেন তারা কিন্তু এখানে মার্কেটে ফেসে যেতে চলেছে। এবার যদি আমি কুইক ETF অনুযায়ী কারেন্ট মার্কেটকে একটুখানি জাজ করতে যাই তাহলে আপনারা এখানে বিটকয়েনের কারেন্ট ETF ফ্লো দেখতে পাচ্ছেন এবং 13 তারিখে দেখুন $226 মিলিয়ন কাছাকাছি কিন্তু ETF আউটফ্লো হয়েছে। সুতরাং বিটকয়েনের মধ্যে আমরা এখন যে ক্র্যাশটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কন্টিনিউ করার চান্স থাকছে বেশি। এবং এখানে যদি আরও দেখেন তাহলে আপনারা দেখবেন যে $226 মিলিয়ন কাছাকাছি টাইমের মধ্যে কিন্তু 5th June আমরা দেখতে পেয়েছি একটা বড় রকমের ইনফ্লো হয়েছে, তার পরবর্তীকালে কিন্তু বড় ইনফ্লো হয়নি। ইনফ্যাক্ট 11 জুন কিন্তু আবারও আমরা
আমরা আউটফ্লোই দেখতে পেয়েছি। সুতরাং পরবর্তীকালে বিটকয়েনের যা ডাটা সাইকেল থাকবে বা বিটকয়েনের কুইক মার্কেট অথবা বিটকয়েনের কারেন্ট মার্কেটের উপর এর যা এফেক্ট পড়বে সেটা কিন্তু ম্যাক্সিমামটাই নেগেটিভ পড়বে। এবার একটা জিনিস আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝতে হবে, বিটকয়েনের যাই হোক না কেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন, বিটকয়েনের ডিস্ট্রিবিউশনের রেশিওটা একবার দেখুন আপনারা, সেটা হলো এটাই যে 57% এর কাছাকাছি কিন্তু ইন্ডিভিজুয়ালসের কাছে অলরেডি বিটকয়েন চলে গিয়েছে। অর্থাৎ ডিসেন্ট্রালাইজড প্রপার্টির যে সবচেয়ে বড় ফ্যাক্টরটা বিটকয়েনের মধ্যে কাজ করছে সেটাই কিন্তু বিটকয়েনের মধ্যে এখন অবধি কাজ করছে। এর পরবর্তীকালে ETF এর মধ্যে আছে, কর্পোরেশনসের মধ্যে আছে, গভর্নমেন্ট, এবং অবশ্যই 6.6% মাত্র এখন মাইন হওয়া বাকি আছে। আর সাতোসি ওয়ালেটের কাছে অবশ্যই উনিক্রিয়েটার, ওখানে 5.2% এর কাছাকাছি বিটকয়েন আছে। আর মাইনার্সদের কাছে কিছু হোল্ডিংস আছে প্রায় 3.5% এর কাছাকাছি, আর অবশ্যই 17.6% এর কাছাকাছি অবহেলায় জাস্ট হারিয়ে গিয়েছে। তো এখান থেকে তো একটা জিনিস খুবই স্পষ্ট, পরবর্তীকালে আর যাই হোক না কেন ইনফ্লেশনারি রেশিও যেটা বিটকয়েনে আছে সেটা কোনোদিনই আসবে না, অর্থাৎ ডিফ্লেশন যেটা বিটকয়েনে সেটা কন্টিনিউয়াসলি চলবে। এবং পরবর্তী বুল মার্কেট আমাদের মতে কিন্তু বিটকয়েনের জন্যই হতে চলেছে, এবং যাদের ETF লঞ্চ হয়েছে অর্থাৎ বিটকয়েনের এবং ইথেরিয়ামের। তো একটা জিনিস আপনারা কিন্তু একদম মাথায় রাখবেন, যারা যারা বিটকয়েন একদমই কেনেননি, শুধুমাত্র অল্টকয়েন কিনেছেন, তারা কিন্তু একটু হলেও ভুল কাজ করছেন। হয়তো বিটকয়েন এই পরবর্তী বুল মার্কেটের হাইয়েস্ট গেনিং কয়েনগুলোর মধ্যে একটা হবে। অর্থাৎ আমি পার্সেন্টেজ অফ গেনের কথা বলছি না, কিন্তু পারফরমেন্সের কথা বলছি। একটা বিরাট বড় মার্কেট ক্যাপের কয়েন সেটা কত পার্সেন্ট বাড়তে পারে, ম্যাক্সিমাম কারেন্ট মার্কেট প্রাইস থেকে দেখতে গেলেও 150-200% কাছাকাছি বাড়তে পারে, এবং 1.5 থেকে 2 লাখ ডলারের মাঝখানে বিটকয়েনের প্রাইস এসে দাঁড়াতে পারে, কিন্তু সেটাও একটা বিরাট বড় পার্সেন্টেজ হবে। এবং আমার মতে এই টাইমের মধ্যে হয়তো অল্টকয়েনগুলো পারফর্ম করে উঠতে পারবে না, হয়তো ইথেরিয়াম করবে বা কিছু এমন কয়েন যেমন সোলানা কয়েন, চেন লিঙ্কের মতো কয়েন হয়তো পারবে, অন্যান্য ছোট বড় কয়েন কিন্তু পারবে না পারফর্ম করতে। ইনফ্যাক্ট বিটকয়েন যখন নিজের অল টাইম হাই থেকে ড্রপ করতে আরম্ভ করবে দেখতে পাওয়া যাবে ম্যাক্সিমাম অল্টকয়েনই কিন্তু তাদের যে অল টাইম হাইগুলো আছে সেগুলোকে হয়তো ক্রসই করতে পারলো না। তো একটা জিনিস আপনারা খেয়াল রাখুন, যারা যারা বিভিন্ন অল্টকয়েনকে কিনেছেন এবং এখনও কিনছেন, আপনাদেরকে বারবারই বলছি অল্টকয়েন অবশ্যই কিনুন, তারা কিন্তু একটা ঠিক টাইমের মধ্যে বেচবেন। এবং এই বেচার জন্য আলাদা করে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে, কী করে বেচতে হবে যখন ঠিকঠাক সময় আসবে সেই সমস্ত ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবেন। এবং এই বেচাটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মার্কেটে কখন এন্ট্রি নিলেন তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ঠিকঠাক টাইমের মধ্যে এক্সিট করে বেরিয়ে আসা। এবং আলটিমেটলি টাইমটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কখন ঢুকবো আর কখন বেরোবো এই দুটো জিনিস বাদ দিয়ে কিন্তু মার্কেটে খুব একটা কিছু ইম্পর্টেন্স রাখে না। তো এবার যারা এখনও অবধি বিভিন্ন শর্ট টার্ম চার্ট দেখে ট্রেড করছেন এবং লং টার্মের চার্টের দিকে তাকাচ্ছেন না, তারা যদি নট কয়েনের মতো কয়েনকে পান তারা কিন্তু অবশ্যই ট্রেড নিতে পারেন। ঠিক যেমন আমরা কিন্তু আজকে আমাদের প্রিমিয়াম চ্যানেলে নট কয়েনে এন্ট্রি নিয়েছিলাম এবং নট কয়েনের প্রায় 7% কাছাকাছি আই থিঙ্ক গেন হয়ে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু প্রফিট অলরেডি হচ্ছে। তো এই ধরনের ট্রেড যারা করছেন তাদের তারই মধ্যে ঠিক আছে, তা বাদ দিয়ে কিন্তু আপাতত কোনো রকম ট্রেড থেকে আপনারা দূরে থাকুন। বিটকয়েন কিন্তু একটা ক্রুশিয়াল জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে এক্স্যাক্টলি কোন দিকে মার্কেট যাবে, ওপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, কত বড় কালেকশন এখানে আসতে পারে এই সংক্রান্ত ধারণা কিন্তু এক্স্যাক্ট ওয়েতে আমরা কেউ দিতে পারছি না। আর তার সাথে যার কাছে মোর দ্যান $10,000, $20,000 বা ইভেন $50,000 ইজিলি পড়ে আছে ব্যাকআপ হিসেবে এবং তারা এখন কয়েন কেনার কথা ভাবছেন, বিটকয়েন যদি একখানা গোটা পারচেজ করতে পারেন তাহলে তো খুবই ভালো, সেখান থেকে একটা সলিড রিটার্ন আপনারা ডেফিনেটলি পাবেন। না হলে কিন্তু আপনারা ইথেরিয়ামের দিকে নজর রাখুন, ইথেরিয়াম এখনও $3,500 কাছাকাছি যাচ্ছে, আরও একখানা কিন্তু চান্স আছে $3,000 বা তার নিচের পাওয়ার। তো যদি সেটা পেয়ে যান কমপ্লিট সংখ্যা অনুযায়ী, অর্থাৎ গোটা গোটা ইথেরিয়াম, ঠিক আছে, আমি এখানে ফ্র্যাকশনসের কথা কিন্তু বলছি না, যাদের কাছে ফ্র্যাকশনস অ্যামাউন্ট আছে তারা অবশ্যই অল্টকয়েন্সের দিকে যান। আমি বলবো বাউন্স বিটের মতো কয়েন কিনুন, আমি বলবো আরবিট্রাম কয়েন এখন অনেক নিচে পড়ে আছে কিনতে পারেন, পুরোনো কয়েনগুলোর মধ্যে যদি টেস্ট করতে হয় তাহলে ডট কয়েন, ম্যাটিক কয়েনের মধ্যে টেস্টিং করতে পারেন, অথবা নতুন কয়েনে যদি রাখতে হয় তাহলে আরখামের মতো কয়েন এবং লিডো ডাও বা LDO-র মতো কয়েনকে আপনারা সিলেক্ট করতে পারেন। সেফ সাইডে খেলবেন, ভালো প্রফিট আসবে, খুব একটা কিন্তু আপনারা ছোট ছোট শিট কয়েন্সের দিকে এখন আর টাকা রাখতে যাবেন না। আর ইথেরিয়াম কিন্তু অবশ্যই আপনারা কিনুন, ইথেরিয়ামকে যদি আর একবার সুযোগ পান $3,500 কাছাকাছিও একটা চান্স আপনারা পেয়ে যাচ্ছেন, পরবর্তীকালে $3,000 পান তাহলে কিন্তু কমপ্লিট অ্যামাউন্টে, অর্থাৎ 4টে 5টা 10টা যতগুলো হয় ততগুলো করে কিন্তু ইথেরিয়াম কিনতে আরম্ভ করুন। তার কারণ আমাদের মতে কিন্তু পরবর্তীকালে ইথেরিয়ামের ডমিনেন্স বাড়বে এবং মার্কেটে অল্ড কয়েনের হিসেবে কিন্তু ইথেরিয়াম অলরেডি অনেক কয়েনকে আউট পারফর্ম করে দিয়েছে। আপনারা হয়তো দেখবেন যে জায়গা থেকে ডট কয়েন ম্যাটিকের মতো কয়েন পড়ে গেছিল সেখান থেকে 150-200% বেশি বাড়তে পারেনি, সেখানে কিন্তু ইথেরিয়াম কয়েন অলরেডি 250% বেশি গিয়েছে। তো অল্ট কয়েনের মধ্যেও অলরেডি ইথেরিয়াম কিন্তু অনেক ছোট ছোট কয়েনকে আউট পারফর্ম করা আরম্ভ করে দিয়েছে, সেই হিসাবে ইথেরিয়ামকে কিন্তু আপনারা কমপ্লিট অ্যামাউন্ট দিয়ে কিনতে আরম্ভ করে দিন। আর তার সাথে অল্ট কয়েনের মধ্যে বা বিটকয়েন বাদে যে সমস্ত কয়েন আছে তার মধ্যে একমাত্র ইথেরিয়ামেরই কিন্তু ETF লঞ্চ হয়েছে, সেই হিসাবে অন্যান্য কয়েনের কিন্তু এখনও অবধি চান্সটা কমই থেকে যাচ্ছে। পরবর্তীকালে যদি কোনোদিন XRP কয়েনের ETF লঞ্চ হয় একটা চান্স হয়তো উঠে আসবে পরবর্তীকালে, তাহলে হয়তো XRP কয়েন সাডেন বাউন্স করতে পারে, তা বাদ দিয়ে কিন্তু অন্য কোনো কয়েনের মধ্যে সাডেন অ্যামাউন্টের ফ্লো আসবে
আসবে না। আর বিটকয়েন যখন আলটিমেটলি একটা টপ বানাবে, অল টাইম হাই বানাবে এবং কারেন্ট অল টাইম হাইটাকে সেটা কিছু না হলেও 150-200% ওপরে হবে, তার পরবর্তীকালে 1-1.5 মাসের মধ্যে হয়তো অল্ট কয়েনগুলো ব্যাপক হারে পাম্প করবে। তো সেই দিনটা আসার আগে কিন্তু ইথিরিয়ামের মতো কয়েন আপনাকে একটা প্রফিট অলরেডি দিয়ে দেবে। তো আমাদের প্রত্যেকেরই নজর থাকবে বিটকয়েনের কারেন্ট মার্কেট প্রাইসের ওপর এবং যে ধরনের টবল টপটা তৈরি হয়েছে বিটকয়েনের সেটা সম্পর্কে আমরা পরবর্তীকালে টেলিগ্রামে আপনাদেরকে জানিয়ে দেবো। যদি কোনো রকমের সংকটজনক পরিস্থিতি তৈরি হয় সেটা যখনই হোক না কেন, অবশ্যই সবার আগে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানতে পেরে যাবেন। তাই জন্য প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশনে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেখান থেকে জয়েন হয়ে যান। আর অবশ্যই আজকে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করতে, শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপতে একদমই ভুলবেন না, যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা ডেইলি পান। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।